বন্ধুরা তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে আলিম ফাজিল হাই মাদ্রাসা এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি বিরাট বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরি কাম স্কলারশিপ কারা স্বামী বিবেকানন্দ মেরি কাম স্কলারশিপে আবেদন করতে পারবে এবং স্কলারশিপে আবেদন করে তুমি পেয়ে যেতে পারো বারো থেকে চব্বিশ হাজার টাকা কাজেই তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো রাজ্যের সব থেকে বড় সরকারি স্কলারশিপে আবেদন করতে চাও এবং চব্বিশ পেতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপে থ্রি সম্পূর্ণ বিস্তারিত ও আবেদন প্রক্রিয়া জানার জন্য ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো তোমরা প্রত্যেকেই প্রায় রেজাল্ট পেয়ে গেছো এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন আমাদের সব থেকে ভালো রাজ্যের স্কলারশিপ কোনটি তো দেখো প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ তো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সবার প্রথমে বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক দিয়েছ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে তুমি এসসি হও এস টি হও ও বিসি হও কিংবা জেনারেল হও কিংবা তুমি যদি ছেলে হও মেয়ে হও উভয়ে উভয় ছাত্রছাত্রী কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের এর কত নম্বর পেতে হবে দেখো এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হয় অর্থাৎ মাধ্যমিকে তুমি যদি চারশো নম্বর পেয়ে থাকো মানে তোমাদের টোটাল মাধ্যমিকের সাতটা সাবজেক্ট রয়েছে সাতশোতে পরীক্ষা সাতশোর সিক্সটি পারসেন্ট যদি করি এসে দাঁড়াই হচ্ছে চারশো কুড়ি অর্থাৎ চারশো কুড়ি নম্বর ওর কিংবা চারশো কুড়ি নম্বরের বেশি যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদন করার পর তুমি এই স্কলারশিপে এর থেকে পেয়ে যেতে পারো প্রতি মাসে হাজার টাকা করে অর্থাৎ বছরে এসে দাঁড়ায় বারো মাসে বারো হাজার টাকা এই প্রত্যেক মাসের হাজার টাকা হাজার টাকা করে যে বারো মাসের বারো হাজার টাকা সেটা কিন্তু একবারেই রাজ্য সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয় অর্থাৎ বারো মাসের বারো হাজার টাকা একবারে পেয়ে গেলে এ ক্লাস একাদশ শ্রেণীতে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে যখন রিনিউয়াল করে তখন আবার বারো মাসের বারো হাজার টাকা মানে বারো হাজার বারো হাজার টোটাল কিন্তু তুমি চব্বিশ হাজার টাকা এই স্কলারশিপে পেতে পারো তো মাধ্যমিকের পরে তুমি আর্টস নাও কমার্স নাও সায়েন্স নাও যে সাবজেক্টই নাও না কেন প্রত্যেকেই কিন্তু সমান টাকা পাবে এখানে কোনো ভেদাভেদ নেই তুমি এসসি হও এসটি হও যেরকম বললাম যে ক্যাটাগরির যে সম্প্রদায়ের ছাত্রছাত্রী হও না কেন মাধ্যমিকে সিক্সটি মানে চারশো কুড়ি নম্বর যদি তুমি পাও বা তার বেশি যদি নাম্বার পাও সেক্ষেত্রে প্রত্যেকটা ছাত্রছাত্রী বছরে এ বারো হাজার করে দু বছরে চব্বিশ হাজার টাকা পাবে ইনফ্যাক্ট শুধুমাত্র মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই বিষয় এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে কবে অ্যাকচুয়ালি তোমাদের স্কলারশিপ চালু হবে দেখো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে তোমাদের স্কলারশিপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই তোমাদের স্কলারশিপ কিন্তু চালু হয়ে যাবে দু হাজার বাইশ তেইশ স্বামী বিবেকানন্দ মেরিকাম স্কলারশিপ মানে তোমরা যারা দু হাজার বাইশে মাধ্যমিক দিয়েছো তোমাদের জন্য স্কলারশিপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই আরও ডিটেলসে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে তার আগে বিস্তারিত তোমাদের জানিয়ে দেব। তাদের মধ্যে কারা সিক্সটি পার্সেন্টের ওপরে পেয়েছ এবং স্বামী বিবেকানন্দ মেইডকাম স্কলারশিপে আবেদন করতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং যারা সিক্সটি পার্সেন্টের নিচে পেয়েছ তাদের মন খারাপ করার কোনো বিষয় নেই কারণ তোমাদের জন্য রয়েছে অন্যান্য স্কলারশিপ সেগুলো নিয়েও আলোচনা করব তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছো কিনা এবং তোমার মার্ক্স কি চারশো কুড়ির ওপরে আছে কি না আর বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করো যাতে প্রত্যেকে স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের ব্যাপারে জানতে পারে প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত